কি হয়েছে এমন চেক করে পরে ডাক্তারছো কেরে? আমি একটু পাশের পাশে বাবির কাছে গেছিলাম, দেখতে গেছিলাম বাবি দেখি কেনাকাটা করছে। কি ভাবছো সবাই, যে আমি কি হুলো বিড়াল হয়ে এসেছি? ওরে না রে না, তোমাদেরকে ঈদের আনন্দে তোমাদের আনন্দটুকু ভরপুর করার জন্য আমি আঁখি গ্যালারি আমার চেষ্টাটুকু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। দেখো অলরেডি আমার মুখ থেকে বিড়ালের মাস্কটা সরে গেছে। ঈদ মোবারক সবার জন্য, সুখে হোক দুঃখে হোক, দিনগুলো ঠিক চলে যায় কারো কষ্টের কথা ভেবে বা কারো কান্নার কথা ভেবে বা কারো অত্যধিক সুখের কথা ভেবে, মানে কোনো কিছু ভেবে দিন ক্ষণ সময়গুলো আসলে থেমে থাকে না। তাই অ্যাগেন আই সেইং ঈদ মোবারক টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি না আমি কী মজা করতে পারবো, তবে আমি আসলে মেনলি মোবাইলটা অন করেছি যে ঈদের জন্য তোমাদের দেখি তোমাদের জন্য ঈদ স্পেশাল কী করা যায়। রোজা রেখে বলতে চাই এটা হয়ে যায় ওটা, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবে আর দেখি না কী করা যায়, তাই না? কারণ হাসি আনন্দ ভাগাভাগি করা যায়, দুঃখগুলো একান্তই নিজের থাকে আর দুঃখীরা বেশিরভাগ দুঃখ নিয়েই বেঁচে থাকে, সুখীরা তাদের সুখগুলো। তবুও সুখীদেরকে অ্যাপ্রিসিয়েট জানিয়ে বলি, তোমরা যে সুখে আছো সেটাও কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখে রেখেছেন। তাই সুখে আছো বলে আল্লাহকে ভুলে যেও না। কিন্তু আল্লাহ পাক কী বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি তোমাদের সুখের সময়ে ভালো সময়ে আমাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে আমি তোমাদের বিপদের সময়ে তোমাদের ডাকগুলো তাড়াতাড়ি কবুল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওগো শুনতে আছো, কই গেছো গা? আরে একদিন দুদিন বাদে আমাকে ঈদ, তোমার বি খুঁজে পেতাছি না। তাড়াতাড়ি এদিকে আছো, তোমার সাথে বি অনেক কথা আছে। মাগার হা, ঈদের প্রস্তুতি তো লন লাগবো, নাইলে তো ক্যাম্পতে যে কি হইব বুঝবার পারতাছি না। আর তুমি তো আমার গৃহকর্তী, তুমি তো আমারে বলবা ক্যাম্পতে কি করম, তুমি যা বলবা আমি বি সেভাবেই বাজার করম। রান্ধনের দায়িত্ব বি তোমগ, বুঝাবার পারছি। তয় মাগার বেশি বড় লিস্ট দিও না, জানুই তো বাজারের জিনিসপত্রের দাম কত বেশি। তুমি লেখলে যদি আমি বি আনতে না পারি মাগার, আমার কইলে মনটা খারাপ হয়ে যাইব গা। তুমি তো আমারে চেনো, তোমারে ক্যাম্পতে যে কই, আসলে হাতে টাকা পয়সা অতটা নাই, তয় চেষ্টা করুম ঈদের বাজার করানোর জন্য। পোলা পাইনটি একটা ঈদের দিনে দিনের দিকে চায়া থাকে, আর তোমার তো আমি এমনও কিছু দিতে পারি না, একটা ঈদের বাজার তাও যদি করতে না পারলাম মাগের মনটা তো খারাপ অনিরি কথা। আইচো বহো, কিছু কথা কই তো শুনো, আর তোমার বি কী কী লাগবো আমারে কও, আমি একেবারে জটপট লিখে লই। কি হয়েছে এমন চেক করে পরে ডাক্তারছো কেরে? আমি একটু পাশের পাশে বাবির কাছে গেছিলাম, দেখতে গেছিলাম বাবি দেখি কেনাকাটা করছে, সেটা বি দেখতে গেছিলাম। আচ্ছা আমি বি আয়া পড়ছি, কও কী কল কী